हेलो नमस्कार आदाब एंड वेलकम टू माय चैनल। आज के होच्छे गिए की बार गो আজকে হচ্ছে টিউজডে মঙ্গলবার আর এখন বাজে 4:30 বিকেল বেলা আর এখন থেকে শুরু করলাম একটা নতুন ব্লগ। আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের ভালোই হয়েছে কিন্তু দুপুরে লাঞ্চটা স্কিপ করেছি আর আজকে স্নান টান করেছি বেশ এক দুদিন পর ভালো করে স্নান টান করেছি শরীর আজকে একদম ফিট লাগছে তাই জন্য শুরু করে দিলাম নতুন ব্লগ। আর দেখুন যেহেতু আজকে আমরা লাঞ্চ স্কিপ করেছি তাই জন্য মিস্টার দেব একটু আগে বাইরে থেকে নিয়ে এসেছে চাউমিন আর খাচ্ছি আমরা কাঁসার থালায় দুজনে দুটো কাঁসার থালায় নিয়ে বসেছি চাউমিন। হোয়াট আ কম্বিনেশন। তো মিস্টার দেব বলেন যে মনে হয় এর আগে কোনোদিনও কেউ কাঁসার থালায় চাউমিন খেয়েছে বলে মানে আমার মনে হয় না। তো আমার মনে হলো ব্যাপারটি ইন্টারেস্টিং আপনাদের সাথে শেয়ার করা ভালো। আর যখন ব্লগ আবার নতুন করে শুরু করছি তাহলে এই এই একটা ইউনিক জিনিস দিয়েই করা ভালো তাই নাই। তো যাই হোক ব্লগটা যখন শুরু হয়ে গেছে সাথে থাকুন দেখতে থাকুন যেমন যা যেটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করতে করব। তো সবার আগে জানিয়ে রাখি আমরা সবাই এখন ভালো আছি। রানু রানু আমায় কেন তুমি নিয়ে যাচ্ছ বারবার করে আমি তো কাজ করবো একটা। শরীর তো অনেকটাই ভালো আছে সেই জন্য ব্লগটাও শুরু করেছি। আর আজকে না অনেকদিন পর শ্যাম্পু করলাম মাথায় মানে মাথাটা পুরো ভার হয়ে গেছিলো দেখবেন অনেকদিন মাথায় জল না দিলে শ্যাম্পু না করলে কেমন একটা হয় না। তো আমার এমনি তো অভ্যেস আছে আমি মানে আমার আমি মনে হয় সারা বছরে দুবার কি তিনবার মাথায় তেল দিই কি দিই না কোনো ঠিক নেই তেলটা একেবারেই দিই না কারণ আমি আমি খুব বেশি বড় করব না এখন একটু চা করব তারপর না সরি চা না চা আমরা সকালে খেয়েছিলাম এখন করব একটু কফি। তো চলুন কফি করে নিয়ে এসে তারপর আপনাদের সাথে দু একটা কথা বলি আড্ডা মারি তারপরেই ব্লগটা শেষ করে দেবো। অনেকদিন পর একসঙ্গে চা খেতে বসলাম তারপর মুডটা ভালো শরীর টরীর সবারই ভালো এখন অনেক বেটার অনেক বেটার মুডও ভালো তা ভালো একটু আড্ডা মারা যাক আপনাদের সাথে একটু গল্প করা যাক তার উপর সবার আগে আমাদের এই ইউটিউব পরিবারের সবাইকে আগে সবার আগে হাত জোড় করে অনেক 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 ধন্যবাদ। গতকাল আমার বার্থডে ছিল আর শুধু আমার বার্থডে না বেশ কদিন ধরে আমি যবে থেকে বলেছি যে আমরা অসুস্থ প্রত্যেকের টাইম
একটু টাইম খবর নিয়েছেন, সে কমেন্ট করে ইউটিউবে হোক, ইনস্টাগ্রামে হোক, ফেসবুক মেসেঞ্জারে হোক, যে যেখানে পেরেছেন হোয়াটসঅ্যাপে সবাই খবর নিয়েছেন, কুশল মঙ্গল জানিয়েছেন। তারপর হচ্ছে গিয়ে আর বার্থডেতে তো আমাকে মানে কি বলবো বিশের একেবারে বর্ষা করে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। শরীর খারাপ ছিল, মনটা সেজন্য খারাপ ছিল অনেকটাই, কিন্তু আপনাদের এই যে মেসেজগুলো, এত সুন্দর উইশগুলো, মানে কি বলবো প্রত্যেকটা পদক্ষেপে আরো বেশি করে করে মনের মধ্যে জোরে রেখে দিচ্ছিল, সেই জন্যই হয়তো কালকে আপনাদের অতগুলো আশীর্বাদ পেয়ে হয়তো আজকে মানে ঝাড়া ঝুড়া দিয়ে উঠেছি, স্নান টান করেছি। আমি কেক পর্যন্ত কাটিনি, কিছু করার ছিল না, কারণ প্রথম কথা হচ্ছে আর একটাও গিফট পাইনি। এমনি তো আমার গিফট পাওয়ার ভাগ্য খুব খারাপ, তাই মানে গিফট পেতে ভাগ্য লাগে, তো আমার সেটা একদমই জিরো। একমাত্র ও আর আমার মা, এই দুজন দেয়, আরেকজন দেয়, সে একমাত্র সে এবছরও কিন্তু ফেল করেনি, সে হচ্ছে উর্বি। উর্বি খুব সুন্দর আমাকে কতগুলো খাবার পাঠিয়েছিল, কেকস থেকে, হ্যাঁ, একটা মানে মানে কি এক্সাক্ট নামগুলো তো আমার এখন খেয়াল নেই, ডোনাট ছিল, তারপর একটা মাফিন ছিল, ব্লুবেরি মাফিন ছিল, তারপর আরেকটা ছিল, অদ্ভুত দারুণ সুন্দর খেতে ছিল। ও একমাত্র উর্বি আমাকে গিফট পাঠিয়েছে, নাচতে পারলো, ও কিন্তু মানে ইয়ে করে না, ও কোনো মতেই সেটাকে ডিউ করে না, ইনিও কিন্তু কিছু দেননি, মানে সারা জীবন তো সারাক্ষণ তো আর এরকম হবে না, ব্যাপারটা হচ্ছে যে না বেঁচে থাকলে মা আসতে পারবে না, আমার মা আসতে পারবে না, কেউ একটা ফ্যামিলি মেম্বার থাকবে না। সবসময় অবভিয়াসলি নিজেদের লোকদের নিয়ে হয়, তো যেখানে নিজেদের লোকরাই আসতে পারবে না, তো সেখানে সেলিব্রেশন, এটা তো আমি বললাম। আর টাপুরের আবার টাপুরের আজকে পরীক্ষা, আজকে মানে টিউজডে, আজকে ওর বার্থডে ছিল মানডেতে, তো পরীক্ষা, টাপুরের পরীক্ষা আজকে থেকে, টাপুরের পরীক্ষা। তারপর সত্যি কথা বলতে শরীরটা খুব একটা মানে খুব ফিট হয়ে গেছে সেরকম না, ভালো আছে, বাট একটা উইকনেস থাকে মানুষের মধ্যে, তো সেটা আছে, তো সেই কারণে বলা হলো যে ঠিক আছে একদিন সবাই মিলে। আর না না, এই পরিস্থিতিতে এখন হওয়ার সম্ভব ছিল না, কারণ যাদের নিয়ে সেলিব্রেশন তারাই আসতে পারবে না, সেটাই, তাহলে আর কিসের সেলিব্রেশন। তো এই হলো আমাদের, কিন্তু যাক কাল যে থেকে যে উঠে দাঁড়াতে পেরেছি এটাও অনেক, এটাও কি কম না, হ্যাঁ এটাও কম না। আর মানুষ এত তাড়াতাড়ি ভাইরাল থেকে আসার চেষ্টা করছে, তো যাই হোক। তো এবার থেকে যেটা বলছিল তুমি বলো ব্লগের কথা, হ্যাঁ এবার থেকে ডেইলি ব্লগ, হয়তো এই সপ্তাহটা হয়তো ডেইলি ব্লগ, ডেইলি মানে ব্লগ হিসাবে নাও আসতে পারে, বাট টুকটাক কিছু না কিছু একটা আসবে, ধরো আমি কিছু একটা রান্না করলাম সেটা হয়তো দেখিয়ে দিলাম, বা টাপুর কিছু করলো সেটা হয়তো দেখিয়ে দিলাম, বা কিছু না কিছু হবে, পুরো ডেইলি ব্লগ ওরকম। আমার অনেকগুলো অনেকগুলো মানে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা আছে, যেমন অনেকেই, যেমন আমার মানে টাপুর হওয়ার মানে আমার ফার্স্ট যে প্রেগনেন্সি জার্নি সেটা অনেকে বলেছিলেন, আমি যখন রনেরটা শেয়ার করেছিলাম তখনও বলেছিলেন যে টাপুরেরটাও শেয়ার করার কথা, তো সেগুলোও আমি শেয়ার করব। টাপুরের একটা মজার ব্যাপার, টাপুর যখন ছোট ছিল তখন একটা মজার ব্যাপার ছিল, তখন আমাদের কাছে ভিডিও ক্যামেরা ছিল না, তো কিন্তু আমার তখন কোটাকের একটা স্টিল ক্যামেরা ছিল, তো আমি তখন ওকে বলেছিলাম যে টাপুর যাতে বড় হয় প্রত্যেকটা ছবি ও ছোট থেকে বড় দেখতে পায়, তো আমি ওর একদম মুখে ভাত থেকে আরম্ভ করে মানে বড় অবধি যতদিন ক্যামেরাটা ভিডিও ক্যামেরা যতদিন আসেনি মোবাইলে, আমি একবার স্টিল ছবি তুলে রাখতাম ওর প্রত্যেক, সেই ছবিগুলো আর দেখবেন এখন নেই, হারিয়ে গেছে। আমাদের যখন রিনোভেশন হয়েছিল
তখন কিন্তু সব আচ্ছা সবচেয়ে দুঃখের কথা শুনবেন, টাপুরের যে প্রথম জন্মদিনটা সেটা মানে কোনো বিয়ে বাড়ির চেয়ে কম অংশ ছিল না, কারণ আমার আমাদের বিয়ে কোনো অনুষ্ঠান সেরকম হয়নি, তো মানে হবে হবে করেও মানে বিয়ে তো সেরকম হয়নি। তারপর এখানে আমি আসার পর একটা রিসেপশন হওয়ার কথা ছিল, তার মধ্যেই আমাদের এক জ্ঞাতি মারা গেছিল, তো সেটা খবর পেয়ে তখন স্টপ হয়ে গেল যে না আর হবে, যেটা বিয়ে তো হয়নি সেটা মেয়ের মুখে ভাতে জন্মদিনে করে দিয়েছিলাম, তো আমরা সেরকম করিনি জন্মদিনটা, মানে কেন তখন বুঝবে না অতটা, তাই জন্য এক বছর যখন বয়স তখন একটা বলতে পারে গ্র্যান্ড গ্র্যান্ড আয়োজন হয়েছিল, ওর মধ্যে লাইভ অর্কেস্ট্রা করা হয়েছিল, তারপর বুফে টুফে করে মানে ভিডিওটা আমার মিসিং হয়ে গেছে, তার খুব সুন্দর আমাদের আমরা রেকর্ডিং করেছিলাম, কিন্তু সেই ভিডিও ক্যাসেটটা মানে সিডিটা নষ্ট হয়ে গেছে, আর আমাদের আরো সব অর্ধেক নষ্ট হয়ে গেছে, হচ্ছে কি আমাদের কম্পিউটারটা যবে থেকে খারাপ, আমাদের কম্পিউটারেও অনেক আমাদের আছে, কম্পিউটার হার্ড ডিস্ক আছে, আমরা পরে ওটা বার করে নিতে পারব, কিন্তু জন্মদিন একটা আর নেই, তারপরে জন্মদিন ঠিক হলো না, ঠিক আছে হচ্ছে এক্ষুনি একটা অদ্ভুত জিনিস হলো, মনে হলো ক্যামেরাটা কেউ বন্ধ করে দিল হাত দিয়ে, আমরা কথা বলছিলাম বলতে বলতে হঠাৎ মনে হলো যে আর যেহেতু আমরা এই পাশে ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি, ক্যামেরাটা অটোমেটিক ওপাশে মানে ব্যাক ক্যামেরায় চলে গেল, তার কারণটা বুঝলাম না, তো যাই হোক যেটা বলছিলাম যদি ভিডিওটা তো আর পাওয়া যাবে এখন যাবে না, যদি কোনোদিন পাওয়া যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কিন্তু তারপরে জন্মদিনের ফটোজ আছে, হ্যাঁ ওটাই বলছি, স্টিলগুলো আপনাদের সাথে শেয়ার করবো, তো যাই হোক ওখানে মধ্যে অনেকেই এখন আর আমাদের মধ্যে নেই, যেমন আমার বড় পিসা মশাই নেই, আমার আমার মেজ কাকু দুলু কাকু পিসি বড় বড় পিসি, তারপরে কাকিমা কাকিমা এসেছিল না, না কাকু এসেছিল, কাকিমা এসেছিল, কাকু এসেছিল, অনেকেই নেই, অনেকেই নেই, নান্টুদা নান্টুদা ওয়াইফ ওয়াইফ বাবা মা সবাই আর বাকি অনেকে তো মানে বড় বিশাল বড় হয়ে গেছে, হ্যাঁ এখন অনেকেই তার মধ্যে অনেকেই বড় হয়ে গেছে, অনেক নাম টাম হয়ে গেছে অনেকে, খুব বড় করে করা হয়েছিল, আপনাদের সাথে সেটা শেয়ার করবো, এইগুলো টুকটাক এইভাবেই এই সপ্তাহটা চেষ্টা করবো এইভাবেই কিছু নতুনত্ব কি, আমাদের আমাদের যদি এক্সপিরিয়েন্স আর আমাদের যদি আগের কথা বলতে শুরু করি, আমাদের এই সত্যি কথা বলতে কি আরেকটা জিনিস, সবাই অনেকে অনেকে খুব মানে খুব বেশি করে আমাদেরকে রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আমাদের লাভ স্টোরি, সেটা তো পরে বলছি, আমরা যেটা বলছি যে আমরা যদি আজকে আমরা তো এখন আপনারা দেখছেন যে আমরা এখন ঘরের বেশিরভাগই বাইরে বেরোনো হয় না, মানে ও থাকে না, তো আমরা ইউটিউবে ব্লগ ফ্লগ এসব তো জানতাম না, অ্যাকচুয়ালি আমরা এগুলো জানতাম না, দেখতাম ইউটিউবে প্রোগ্রাম টোগ্রাম দেখতাম, এটা ওটা দেখতাম, মার্ক প্রিন্সকে দেখতাম আমরা, বাট ইউটিউব থেকে ইউটিউবে প্রিন্সকে দেখে ওটা ও তো যেহেতু ওই খাওয়া দাওয়া আমরা 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 ফুড ব্লগিংটা দেখতাম, মানে লাইফস্টাইল ব্লগ যে হয় সেটা ওই যে ও আমাকে ফার্স্ট দেখিয়েছিল মামন, সেটাও কারণ আছে বলছি, মার্ক প্রিন্সকে খুব দেখতাম, তারপরে আমরা আমি টিভিতে বেশিরভাগ টিএলসি চ্যানেলটা দেখতাম, টিএলসি আমরা খুব দেখতাম, টিএলসি চ্যানেলটা আমার এত ভালো লাগতো যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মাল্টি খাবার গুলো দেখাতো, আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা এক মাসে কবার দীঘা গেছেন, আমরা কবার গেছি আগে একবার বলে দিই, হ্যাঁ আমরা এক মাসে পরপর তিনবার দীঘা গেছি, তার কারণ কারণটা বলে দিই, প্রথমবার এমনি গেলাম আমরা দীঘা গেলাম, এবার তারপর আমরা যখন দীঘা গেলাম তারপরেই আমাদের এক মাসই গেল,
আমরা যখন চলে আসলাম, আমরা যখন চলে আসলাম তখন বলল ও তোরা আমরা আমরা এলাম আর তোরা চলে যাচ্ছিস। না না ওরকম না, আমি বলছি আমরা আমরা দীঘা থেকে ঘুরে চলে এসেছি। তার দু চার দিন পর আমার ছোট মাসি ফোন করে বলছে যে কি রে দীঘা থেকে আসলি, দীঘা কেমন এখন কি? আমি বললাম ভালো। বলছে আমার খুব ইচ্ছা করছে যেতে, তো যাবি? তখন আমার গাড়ি ছিল, ওদের গাড়ি ছিল না, তো আমাকে বললো যাবে। আমি বললাম আমি তো জাস্ট এই আসলাম, আমি মামি বলি ওকে, মানে ওর নাম যেহেতু মামুনি, মামুনি আমাকে মামুন বলি, ও আমার চেয়ে এক মাসের বড়। তো ও বললো যে না আমি বললাম এই তো আসলাম, তুই যা, আমি এখন যেতে পারবো না, সবাই তো আসলাম। তো বললো ঠিক আছে, খুব ইচ্ছা করছে বলে তারপরে ও একটা গাড়ি ভাড়া করে, অ্যাম্বাসেডার ভাড়া করে ও ও ফ্যামিলি চলে গেল। এবারে ওখানে গিয়ে ও আমাকে পিং করছে, আরে হেভি ওয়েদার, দারুণ ওয়েদার, এই এখন এটা খাচ্ছি ওটা খাচ্ছি, এটা ওয়েটার অর্ডার করছি, চলে আয় চলে। ওরা উঠেছিল আই থিঙ্ক সিহক, সিহকে। তো এবারে আমার এবারে শোনার পর কি হয়, একটু মনটা ছটপট ছটপট করে। আমি ওকে বলছি এরকম মামি ফোন করে বলছে ওয়েদারটা নাকি খুব ভালো, মেঘলা ওয়েদার, এই ওয়েদার ওই ওয়েদার, যাবে যাবে যাবে। বলছে এই তো আসলাম, কি যাবে? আমি তখন তখনও আনপ্যাকিং করিনি। আমি বললাম ওকে কিছু বলতাম না, চলো সারপ্রাইজ দিই। তো আমরা আমরা কিন্তু ওল্ড দীঘায় যতবার গেছি আমাদের ফেভারিট হোটেল ছিল হচ্ছে সি সিগল, সিগল, কারণ সিগলটা সবকটা রুমই ওদের সি ফেসিং ছিল, আর আমার ভালো লাগতো একদম সমুদ্রের সামনে ছিল, আর আমার ওটা ভালো লাগতো। ওদের কিন্তু রেস্টুরেন্ট কি ছিল না, ওদের রুমগুলো ভালো লাগতো বিকজ ওদের সি ফেসিং, মানে আমার আলাদা সমুদ্রে যেতে হতো না, জানলা দিয়ে পুরো ব্যালকনি দিয়ে বসে সমুদ্রকে এনজয় করা যেত। আর আর ওল্ড দীঘা হচ্ছে ব্লু ভিউ, হ্যাঁ এই দুটো জায়গা আমরা খুব থাকতাম। হ্যাঁ ব্লু ভিউর খাবারটা খুব ভালো, ব্লু ভিউ রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো। ব্লু ভিউতে সবসময় রুম পাওয়া যেত না, মানে ব্লু ভিউ সিজন বা এমনি সময়ও ওদের রুমগুলো বুক থাকতো। ব্লু ভিউ যারা জানে দীঘা সম্বন্ধে তারা জানে যে ব্লু ভিউ রুম কোনোদিন খালি বেশি থাকে না, আর তখন ব্লু ভিউর সি ফেসিং রুমগুলো স্পেশালি এসি থাকতো না, সি ফেসিং রুমগুলো নন এসি থাকতো, আর আমরা তো যখন গরমে আমাদের এসি রুম লাগতো, তো সেই সময় বেশি সেই জন্য আমরা সিগালটাই প্রেফার করতাম বেশি। তো ওই একবার হলো, দুবার চলে গেলাম দীঘা, গিয়ে সারপ্রাইজ দিলাম, এটা হলো সেকেন্ড টাইম। এবার থার্ড টাইম মনে হয় সুবোধের সাথে নাকি, না এবার ওই সময় তারপর কি হয়েছিল, যখন আমরা মানে সেকেন্ড টাইম মাসিদের সাথে, মাসিদের জন্য আবার গেলাম, তারপর যখন পরের বার মানে যখন আমরা ফিরছিলাম, মিস্টার দেব কি করেছে ওই জায়গাটার নাম বলো, নাচিন্দার একটু আগে, মোবাইল নিজের তমলুকের ওখানে কিনতে গিয়ে, তখন আমার ফোন ছিল হচ্ছে ইসে রিলায়েন্স এর ফোনটা, ওই রিলায়েন্স এরই ফোন, তখন ওই জিটি মানে ওই সিম টিম ছিল না তখন, তখন যেটা রিলায়েন্স এর ফোন বেরিয়েছিল, কিন্তু একটু ক্যামেরা ছিল, ক্যামেরা ছিল ছিল মানে বাড়ি ফিরে এসে তারপর আমাদের খেয়াল পড়েছে যে ফোন 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 ফোন। এইবার আমি বললাম যে দেখো নিঘাত, ওই যে তুমি নেমেছিলে ওখানেই তুমি ফেলেছো। ও বলছে যে না চতুর্দিক খোঁজা হয় পাওয়া যায় না। এবার আমরা ফোনে ফোন করছি, প্রথমে তো মনে ধরছিল না, মনে আছে? তার অনেক পরে ধরেছে, একজন ধরেছে, তখন আমি বললাম যে হ্যাঁ এটা আমার ফোন, আপনি কোথায় পেয়েছেন? তখন বলছে যে তখন না না হ্যাঁ না না। আমি বললাম দেখুন এটাতে কোনো সিম নেই, এই ফোনটা নিয়ে তো আপনি কিচ্ছু করতে পারবেন না, আমি একটা থানার ডায়েরি করব, এই ফোনটা আপনার খেলনা হয়ে যাবে, কোনো কাজে দেবে না, কিন্তু যদি আপনি আমার ফেরত দিয়ে দেন, কারণ এর ভেতরে আমার প্রচুর নাম্বার আছে, তাহলে আপনি আপনাকে আমি যেভাবে যা হোক খুশি করে দেব। তো উনি তারপর যাই হোক বলল, ওনাকে বললাম আপনি দেখুন আপনি তো কলকাতায় আসেনি, ওর কলকাতায় আসে মাল টাল নিতে কলকাতায়, ওটা একদিন অন্তত একদিন আসে। আমি বললাম আপনার যা খরচা লাগে এক্সট্রাও পয়সা আমি দিয়ে দেবো, আপনি কলকাতায় এসে আমাকে কোথায় যেতে হবে কলকাতায় আসতে হবে বলুন, আমি গিয়ে পিক করে নেবো, আপনাকে দিয়ে দেবো। তো উনি কিছুতে উনি ভয় পাচ্ছে, উনি ভাবছে যদি আমি 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 কথা বলে আমি বললাম যে ঠিক আছে, আপনি যেখানে যেই দোকানে আমি নেমেছিলাম আমি তো সেই দোকানটা জানি, আপনি ওখানে দাঁড়াবেন আমরা যাব এই রকম সময়। তো পরের দিন আমরা তারপর আমরা আবার সেই গেলাম, এবার যেই ওখানে গেছি ফোনটা হাতে পেয়েছে, এইবার বলছে এত দূর এসেছি চলো তাহলে আরেকবার যাই।
লজ্জা করে না তোমার লজ্জা করে না তোমলোক অন্তি চলে গেছি মানে 70% রাস্তা চলে গেছিলাম চলো 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 একটু সমুদ্রটা ডাকছে চলো এবার বলে আবার গেলাম সেই দিনটা রাত সেটা সেই দিনটা আবার থাকলাম আলোচনা হচ্ছে হঠাৎ করে তখন কটা বাজে দেখটা দুটো বাজে চলো দীঘা চলো কি ব্যাগটা নিলাম জামা কাপড় গুলো এরকম ভাবে দিলাম আটকালাম সোজা বাড়ি সোজা চলে গেলাম ভোর 4টার সময় শুধু দীঘা কেন আমরা অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সমস্যা যে তখন আমরা এসব জানতাম না যদি আমরা জানতাম না 2015 সালে খাওয়া দাওয়া তাহলে যদি ইউটিউবে তখন থেকে যদি আমরা সত্যি আমরা যদি ফুড ব্লগিংটা যদি করতাম না আমি এটা ধারণা আমি ওকে বলেছিলাম পরের দিকে যে তুমি ডেইলি ব্লগ করো তখন ডেইলি ব্লগ করতে চাইনি পরে যখন আমি মামা অ্যাকচুয়ালি ব্যাপারটা যে জিনিসটা আমি বুঝি না আমি এখনো বলছি স্টিল আই এম লার্নিং আমি শিখছি মামুনকে দেখার কারণ ছিল ওর পাদ হ্যাঁ ওর পাদটাকে স্টান করা ছিল আমি দেখে তখন আমাদের গোগো ছিল সেই কারণে আর তো আমরা জানলে তাহলে আমাদের প্রচুর 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 আমরা প্রচুর জায়গা কভার করতে পারতাম আজকে আমরা মানে যেসব জায়গায় একসময় আমরা খেয়েছি যারা সেসব এখন সেগুলোকে নিয়ে ফুড ব্লগিং হয় এখন সবাই দেখায় সবাই সেখানে আপনি চ্যানেলে প্রথম ওই পূর্ণলক্ষ্মী হোটেল একটা যেমন আমরা পূর্ণলক্ষ্মী প্রথম যখন নতুন সবে খুলেছে বলে এক মাসও হয়নি আমরা ভিজিট করেছি তারপর থেকে ওটা আমাদের ঘর বাড়ি হয়ে গেছিল তো আজকের মতো অনিচ্ছাকৃত ভাবেই ওখানেই সমাপ্ত করতে হলো আমাদের কফি উইথ আড্ডা কারণ মিস্টার দেবের একটু দরকার পড়ে গেছিলো একটা কাজ পড়ে গেছে সেই জন্য তো ওই কথাবার্তা আলোচনাটা ওখানেই ওই অবধি রাখলাম তো তারপর এবার আমি এখন চলে এসেছি দেখুন রান্নাঘরে আর এই স্মাইলিগুলো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এটা অ্যাকচুয়ালি টাপুরের আবদারে এখন ভাজা হচ্ছে টাপুর ভালোবাসে টাপুর কেন আমরা সবাই খুব ভালোবাসি আর আজকে এটা আমরা মুড়ি দিয়ে খাবো এখন একটু তো ভাজছিলাম যখন তাই ভাবলাম আপনাদের সাথে এইটুকু শেয়ার করি করে তারপর ব্লগটা এডিট করে চটপট চটপট আপনাদের কাছে পৌঁছে দিই তাহলে চলুন এটা ভাজা হয়ে যাক ভাজা হলে তারপর আবার ফিরছি ভাজারি চচ্চর আওয়াজটা না মানে আমার আমার কাছে ভীষণ রিল্যাক্সিং লাগে চচ্চর ভাজা হচ্ছে আর দেখুন কি সুন্দর মনে হচ্ছে সত্যি হাসছে এর নাম সত্যি স্মাইলি একদম সার্থক দেখেও মানে ভালো লাগে হাসি আসে আর খেতেও হাসি লাগে হাসি লাগে মানে খেতেও ভালো লাগে চলুন এটা প্রায় হয়ে এসছে সবগুলোকে এরকম গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেবো একদম অল্প একটু বিট নুন ছড়ালাম এটা না দিলেও হয় কিন্তু দিলে কিন্তু ভালো লাগে দেখুন একদম রেডি হয়ে গেছে আর একটা জিনিস দেখবেন এইটা এই স্মাইলিটা দেখুন এটা কি বলুন তো মাইন্ড ব্লোয়িং কারণ ওর মাইন্ডের এখানটা ব্লো হয়ে গেছে মনে হয় এই বছরে সবচেয়ে বাজে জোক তাও চেষ্টা করে যাব আপনাদের হাসানোর তো যাই টাপুরকে দিয়ে দিয়েছি এবার আমরাও নিয়ে চলে যাই তাহলে ব্লগটা যেই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আনলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অনেক 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 ধন্যবাদ তো ফ্রেন্ডস চলতে হ্যাঁ দুআ মে ইয়াদ রাখনা।